এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 6 এর ম্যাথ এক্সারসাইজ হচ্ছে 12.1 এর কোশ্চেন নং 1 এর সমাধান করব। তো 12.1 হচ্ছে অনুপাত ও সমানুপাতের, যাকে বলা হয় রেশিও অ্যান্ড প্রপার্টি এর আমরা সমাধান করব। তো এখানে কোয়েশন হচ্ছে, একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে 20 জন ছাত্রী এবং 15 জন ছাত্র আছে। তো ছাত্রী সংখ্যা হচ্ছে এখানে 20 এবং 15 জন হচ্ছে ছাত্র আছে। শ্রেণীতে ছাত্রী ও ছাত্র সংখ্যার অনুপাত বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব এখানে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ছাত্রী সংখ্যা সমান সমান হচ্ছে 20 জন। এবং বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে 15 জন। মোট ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান সমান হচ্ছে 35 জন। 20 রয়েছে এখানে, তো 0 + 5 হচ্ছে 5, 2 + 1 = 3, তো 35 জন। এবার বলা হচ্ছে এনং কোয়েশনের মধ্যে যে শ্রেণীতে ছাত্রী ও ছাত্র সংখ্যার অনুপাত কত। তাহলে প্রথমে রয়েছে ছাত্রী, তাহলে ছাত্রী সংখ্যাটা প্রথমে আসবে। প্রথমে ছাত্রী সংখ্যা দেওয়া রয়েছে 20, তাহলে এনং লিখবে। এনংয়ের মধ্যে বলবো যে শ্রেণীতে ছাত্রী ও ছাত্র সংখ্যার অনুপাত সমান সমান 20 রয়েছে প্রথমে কোয়েশনের মধ্যে। তাহলে এটাই লিখব প্রথমে যে 20:15, এটা হচ্ছে অনুপাত চিহ্ন, এবার সমান সমান এটা যাচ্ছে 3 4 = 4 5 = 20, আর 15 যাচ্ছে 3 5 = 15। তাহলে দুটি সংখ্যায় 5 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাই এর জন্য আমরা 4:3 লিখে নেব। 20 জায়গায় তো 4:3, এটা হচ্ছে আমাদের আনসার। আনসার নাম্বার হচ্ছে এটা 1, এ নাম্বারের আনসার। তো এটা লিখবে না, এটা রাফে লিখবে। তারপর হচ্ছে বিনং কোয়েশনের মধ্যে বলা হয়েছে শ্রেণীর, বিনং কোয়েশন হচ্ছে শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত। এবার প্রথমে আসছে ছাত্র, তারপর আসছে এখানে ছাত্রীর সংখ্যার অনুপাত। তাহলে এখানে ছাত্র দেওয়া রয়েছে, এখানে আমাদের কোয়েশনের মধ্যে 15 এবং 20 জন হচ্ছে ছাত্রী, তাহলে লিখব 15:20। তাহলে শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 15:20, এখানে আসবে কি ছাত্র হচ্ছে 15 জন আমাদের, তাহলে 15:20। তাহলে আবার সেম হবে, আগে যেহেতু এখানে হয়েছে 3, তাহলে এখানে বসিয়ে দেবো 3:4, এটা হচ্ছে তার আনসার। পরবর্তী যে এখানে কোয়েশন রয়েছে আমাদের, সেটা হচ্ছে কোয়েশন সি হচ্ছে শ্রেণীর ছাত্রছাত্রীর মোট সংখ্যার সঙ্গে ছাত্রী সংখ্যার অনুপাত কত। তো আমাদের এখানে এই পুরো কথাটা এখানে লিখে দেব যে সিনং লিখে শ্রেণীর ছাত্রছাত্রীর মোট সংখ্যার সঙ্গে ছাত্রী সংখ্যার অনুপাত তাহলে ছাত্রছাত্রীর মোট আমাদের এসেছিল, এখানে আমরা করে নিয়েছিলাম যে মোট এখানে 35 হয়েছিল। তাহলে লিখব প্রথমে 35:2, তারপরে বলা হয়েছে যে ছাত্রীর সংখ্যার অনুপাত কত। তাহলে ছাত্রীর সংখ্যা ছিল এখানে 20,
তাহলে 5 7 যাচ্ছে 35 আর 20 হচ্ছে 5 4 যা 20 তাহলে দুটি সংখ্যায় 5 দিয়ে যাচ্ছে এবং 7 এবং 4 হচ্ছে তাহলে 7 লিখে দেব 35 এর জায়গাতে এবং 20 এর জায়গাতে আমরা 4 লিখে দেব তো এখানে आंसर হচ্ছে আমাদের 7:4 তারপরের কোশ্চেন এখানে বলা হয়েছে ডি নং কোশ্চেনের মধ্যে যে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যার সঙ্গে ছাত্র সংখ্যার অনুপাত কত এবার বলা হয়েছে এখানে ছাত্র সংখ্যার অনুপাত তো ছাত্র আমাদের সংখ্যা রয়েছে এখানে 15 তাহলে 35:15 হবে তাহলে লিখে দেব এখানে যে শ্রেণীর মোট ছাত্র মোট ছাত্রছাত্রীর সংখ্যার সঙ্গে ছাত্র সংখ্যার অনুপাত তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এখানে আমাদের 35 আমরা পেয়েছিলাম 35:2 ছাত্র সংখ্যা হচ্ছে এখানে 15 তাহলে 15 তাহলে আবার 7:3 হয়ে যাবে সেটার আনসার তো এখানে হচ্ছে কোয়েশ্চন নং 1 কমপ্লিট তো তোমরা অবশ্যই প্লেলিস্টগুলি চেক করে নেবে সেখানে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি ম্যাথ করা রয়েছে দেখে নেবে এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।